নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমরা আরও কাছে থেকে নিয়ে এই বিশেষ অধিবেশন নিয়ে নানা কথা আলোচনা করতে করতে অনেকটা দূর অগ্রসর হয়ে এসেছি এবং প্রায় আমরা শেষের মুখে এসে দাঁড়িয়েছি। কেননা এতদিন ধরে যা কিছু আমরা আলোচনা করেছি সেটা আশা করি আপনারা ভালো করে বুঝতেও পেরেছেন, উপলব্ধিও করেছেন। এবং শেষ পর্বে আমরা মুরলী কী সে বিষয়টা আমরা জানছিলাম এবং মুরলী সম্পর্কে আরও কিছু বিস্তারিত কথা আজকে আমরা আলোচনা করবো। এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মাকুমারী আলপনা দিদি, সরাসরি কথা বলবো তার সাথে। ওম শান্তি দিদি। ওম শান্তি দিদি, আজকেও আপনি একদম ফুল রেডি হয়ে এসেছেন, পুরো প্রিপারেশনের সাথে মুরলী আপনার হাতে রয়েছে। আমরা সময়ের অভাবে মুরলীর যে পয়েন্টগুলো আমরা শুনছিলাম সেটা পুরোটা শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু আজকে আমরা সেখান থেকে আরও কিছু শুনব। শিব বাবা আবার একবার ব্রহ্মাতনে প্রবেশ করে বেদশাস্ত্রের সার এবং সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে আমাদের ত্রিকালদর্শী বানাচ্ছেন। স্বদর্শন চক্রধারীকে ত্রিকালদর্শী বলা হয়ে থাকে। স্বদর্শন বলেছিলাম এর আগের দিন, স্বদর্শন মানে আত্মদর্শন। তো শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে আবার আমাদেরকে পড়াচ্ছেন তিনি এই সৃষ্টির ইতিহাস, সৃষ্টির আদিতে কী ছিল, মধ্য অবস্থায় কী ছিল, অন্তিমে কী হচ্ছে, সব তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। যেটা জানলে তাকে ত্রিকালদর্শী বলা হয়। এই ত্রিকালদর্শী অর্থাৎ কিনা জ্ঞানের মাধ্যমে আমরা ত্রিকালদর্শী মানে তিনটে কালকে যে দর্শন করতে পারি, দেখতে অন্ত তিন কালকে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তো আদিকাল বলতে সে সত্যযুগের কথা বলা হয়েছে। সত্যতেতা, সত্যতেতাকে আদি বলা হয়। আচ্ছা, ব্যাপারকে মধ্য বলা হয়, কলিযুগকে অন্ত বলা হয়। আচ্ছা, বিষ্ণুর হাতে এই চক্রই দেখানো হয়, কারণ তিনি এই জ্ঞানকে প্রাপ্ত করে তিনি ত্রিকালদর্শী হয়েছিলেন, তাই তার হাতে এই চক্র দেখানো হয়। তোমরা ব্রাহ্মণরাও আবারও সেই দেবতা তৈরি হও। দেব আত্মা এবং শরীর দুই পবিত্র হয়, সেক্ষেত্রে তোমাদের শরীর তৈরি হয়েছে বিকার থেকে। মানে সত্যযুগে কিন্তু দেব আত্মা, তা আত্মা এবং শরীর দুটোই পবিত্র। আচ্ছা, কিন্তু বর্তমানে কী হচ্ছে, মানে দ্বাপর যুগ থেকে কী হচ্ছে, তখন কিন্তু বিকারের দ্বারা শরীর তৈরি হয়েছে। আচ্ছা, মানে যেভাবে আর কি সম্ভবতাকে বলে কাম বিকার, তার দ্বারা শরীরের জন্ম হয়। কিন্তু সত্য তেতায় তখন কিন্তু আত্মার শরীর দুটোই পবিত্র, তখন সেখানে কোনো বিকার থাকে না, সম্পূর্ণ নির্বিকারী হয় দেবতা। এটা একটা মানে জানি না কিভাবে সম্ভব, মানে পবিত্র হওয়া সত্ত্বেও মানে বিনা সম্ভোগে বিনা যে ন্যাচারাল প্রসেস সেটা ছাড়া কিভাবে সেখানে মানে সন্তানের উৎপত্তি হচ্ছে? তো এমনকি এককোষী জীব, দ্বিকোষী জীব এরকমও আছে, তো যাদের কিন্তু এই রকম সম্ভোগের দরকার হয় না, এগুলো অদ্ভুতভাবে হয়। এবং ময়ূরের কথা আমরা যেমন জানি, হ্যাঁ, যে ময়ূর ও পুরুষ ময়ূর যখন পেখম তুলে ও নাচ করে তখন ওর চোখ দিয়ে যে জল পড়ে ওইটা স্ত্রী ময়ূরী ও টেক আপ করে, তখন ওর গর্ভ হয়। ওই জন্য ময়ূর, ময়ূরকে আমাদের ভারতের জাতীয় পাখি বলে বলা হয়েছে। যেমন যিশুর কথা বলা হয় যে মাতা মেরির গর্ভে তিনি জন্ম হয়েছিলেন, কোনো বিকারের দ্বারা না, তার বাবার পরিচয় পাওয়া যায়নি এরকম বলা হয়েছে। তিনি যখন কুমারী ছিলেন পরবর্তীকালে তাকে জোসেফ বিয়ে করেছিলেন বলা হয়। এইরকম অনেক অনেক কথা আছে। এমনকি আমাদের তো শ্রীকৃষ্ণের জন্ম ঠিক সেভাবেই দেখানো হয়েছে, যে আকাশবাণী হলো যে এরকম অবতার নেবেন, মা দেবকীর গর্ভে আসবেন, তো তারপরে তিনি গর্ভবতী হলেন এবং শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, তাদেরকেও বলা হয়েছে না, যে যখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা ওদেরকে কোনো কিছু বেটে ওইটা খাওয়ানো হয়েছিল, যার দ্বারা ওদের গর্ভ হয়েছিল, সন্তান হয়েছিল, কোনো বিকারের দ্বারা বলে বলা হয়নি। তো এরকম আমাদের ভারতেই প্রাচীন কালে এরকম ছিল, যে যখন সংকল্প শক্তি এত পাওয়ারফুল ছিল যার দ্বারা তাদের সন্তান উৎপত্তি হতো। আচ্ছা, কারণ এখন মানুষ এটা ভাবতেই পারেন না, যদি কাউকে বলা হয় যে এভাবে বিনা ন্যাচারাল প্রসেস ছাড়াও সন্তান উৎপাদন করা সম্ভব। এইজন্যই কাম বিকারকে পশুবৃত্তি বলা হয়, কারণ পশুদের জন্য কাম বিকারটা ন্যাচারাল, তাদের ওইভাবেই জন্ম হবে। কিন্তু যারা দেবী দেবতার আত্মা তাদেরও যদি পশুদের মতো করেই জন্ম দিতে হয়,
তো সেটা তো অস্বাভাবিক না, তো ওই জন্য এটাকে পশুবৃত্তি বলা হয়। অপবিত্র অশুদ্ধ জন্ম এগুলোকে বলা হয়, কিন্তু দেবতাদের কখনো অপবিত্র জন্ম হতে পারে না, কখনো এরকম হয় না, দেবতারা সম্পূর্ণ নির্বিকারি। ওই জন্য এখনো দেখা যায় যে দেবতাদের যখন কেউ পূজা করেন তো ভক্তি করবার সময় নিজের উপবাস করেন, মানে আমার শরীরেও আমি যেসব খাদ্যগুলো খেয়েছি ওগুলো যেন না থাকে, স্নান করা হয়, শুদ্ধ কাপড় পরে পুজো করা হয়, এবং ঘরেও যেখানে দেবী দেবতাকে রাখা হয় ওখানে কখনো ঘর দুয়ার উঠোন সবকিছু সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে, এবং নিজেরাও কখনো বাসি কাপড়ে বা সেরকম মন নিয়ে দেবতাদের কাছে স্নান করে একদম কাঁচা ধোয়া জামা কাপড় পরে বা পুরো ফ্রেশ হয়ে তবেই যান। কারণ কি, দেবতারা এত পবিত্র ছিলেন, হতেই পারে হয়তো ভীষণই গরিব মানুষ তিনি, ঘরে এক কোনায় ঠাকুরকে রেখেছেন, কিন্তু কত পবিত্র ভাবে রাখেন, কারণ দেবতারা এত পবিত্র ছিলেন। দেবতার মানুষের মধ্যে অন্তর তো এইখানেই যে দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিলেন, তারা পাঁচ বিকারের বশে ছিলেন না, আর মানুষ তাদের মধ্যেই বিকার আছে। ওই জন্য এটাও প্রার্থনা করতে গিয়ে একটা সুন্দর গান আছে, ওম জয় জগদীশ হরে, ওই গানটার মধ্যেও এরকম বলে বলা হয়েছে, বিষয় বিকার মিটাও প্রভু পাপ হর দেবা, মানে বিষয় বিকার এগুলোকে তুমি হরণ করো, তার মানে কি এগুলো ছিল না। তাহলে কি এটা বলতে পারি যে আজকে যে প্রসেসে সন্তান উৎপাদন হয় সেটাকে আমাদের মধ্যে মানুষের মধ্যে অপবিত্রতা ঢুকে এসে গেছে, মানে পবিত্রতার শক্তি নষ্ট হয়ে গেছে বলেই কি এরকম পদ্ধতিতে সন্তান উৎপাদন করা? যখন দৈহিক চেতনা আসে তখন দৈহিক দৃষ্টি দৈহিক কাজকর্ম থেকেই এই বিকারের উৎপত্তি। আর শিব বাবা যে শিক্ষা দেন তার থেকে যে দেবত্বে উন্নীত হওয়া যায়, তো শিব বাবার নাম আছে কামারি, মানে কামের অরি, কামের শত্রু তিনি, কাম শাসন। আচ্ছা, তিনি এই বিদ্যা আমাদেরকে শেখান যার দ্বারা তখন দেবত্ব যখন আমরা অর্জন করি তখন বিকারের প্রয়োজন হয় না, সংকল্প শক্তির দ্বারাই জন্ম হয়। সেটার জন্য তো একটা আলাদা দুনিয়া যে আসছে, সেই দুনিয়াতে গেলে মানুষ এইভাবে এই পদ্ধতিতে তখন সেই বিষয়টা সেই ব্যাপারটা ওই পদ্ধতিটা ন্যাচারাল হয়ে যাবে। দেব আত্মা এবং শরীর দুই পবিত্র হয়, সেক্ষেত্রে তোমাদের শরীর তৈরি হয়েছে বিকার থেকে, এমনকি তা সত্ত্বেও শেষের দিকে তোমরা আত্মারা পবিত্র হয়ে যাও। আমরা যখন এই আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ শিখছি তো তখন আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে গেলাম, কিন্তু শরীর তো অপবিত্রই থেকে গেছে না, শরীরের তো জন্মই হয়েছে বিকার থেকে। কিন্তু তোমাদের শরীর অপবিত্র থাকে, সেই জন্য তোমাদের স্বদর্শন চক্রধারী দেখানো হয় না, তাই বিষ্ণুকে দেখানো হয়। যখন তিনি সম্পন্নতা প্রাপ্ত করেছেন সম্পূর্ণ তিনি, তার হাতে চক্র দেখানো হয়। কিন্তু আমরা এখানে আত্মা পবিত্র হলেও শরীর যেহেতু বিকার থেকে জন্ম নিয়েছে তাই আমাদের হাতে স্বদর্শন চক্র দেখানো হয় না। আচ্ছা, একমাত্র যখন তোমরা সম্পূর্ণ হও, বিষ্ণুর বিজয়মালা হতে পারো, তখন হাতে সেই স্বদর্শন চক্র দেখানো হয়। প্রথমে রুদ্রমালা, তারপরে বিষ্ণুর মালা। প্রথমে মানে এই সঙ্গম যুগে তখন আমরা তৈরি হচ্ছি, রুদ্র মানে শিব বাবা, শিব বাবার প্রিয় হয়ে যাই আমরা, শিব বাবার কথা মতো চলি, তার শ্রীমতে চলি, তখন এক একজন আত্মাকে বলা হবে মালার দানা, আর আমরা সবাই একসাথে হয়ে সংগঠিত রূপে রুদ্রমালা। আর সত্যযুগে গিয়ে তখন ওখানে বিষ্ণুর বংশ বিষ্ণুর রাজ্য চলবে, তখন বলা যাবে বিষ্ণুমালা। এই এই মালার দানার কথাটা যখনই আসে তখনই আমরা সেই ভক্তি মার্গে রুদ্রাক্ষের মালা এই ধরনের মালা যে মানুষ জপ করেন, তো এগুলোর সাথে কি এর কোনো লিংক আছে? হ্যাঁ, রুদ্রমালা এই জন্যই যে যারা যারা এই রকম সঙ্গম যুগে শিব বাবার প্রিয় হয়েছিলেন, সম্পূর্ণতা অর্জন করেছিলেন, তো তাদেরকে স্মরণ করতে বলেন, স্মরণ করে নিজেকেও এরকম হতে হবে, কিন্তু মানুষ ওটা বুঝতে না পেরে, মানে ভক্তিকে ওই জন্য অন্ধ বলে, ভক্তিকে মানুষ অনেকেই বুঝতে পারেনি যে আসল করণীয় কি, তো কেবল ওইটাকেই রেওয়াজ বানিয়েছেন যে ওই মালার দানাগুলোকে মানে জপ করেন এবং হরে রাম হরে রাম হরে কৃষ্ণ এরকম বলতে থাকেন, কিন্তু আসলে এগুলো মুখে বলে তো লাভ নেই। কৃষ্ণ এবং রাম তারা যে বিধিতে এইরকম রুদ্রাক্ষের মালা তৈরি হয়েছিলেন, দানা তৈরি হয়েছিলেন, তো সেই রকম আমাদেরকে ওই যোগ্যতা অর্জন করতে হবে, তো ওই জন্য মালা জপ করেও কেউ কোনো দেবত্ব অর্জন করতে পারে না, কারণ জানার নেই তো যে বাস্তবে বিধিটা কি। কেউ শিখিয়েছিলেন যে তাদেরকে স্মরণ করো, স্মরণ করা মানে এই জন্য
যে স্মরণ করে তাদের মতো হও, কিন্তু স্মরণ করাই হচ্ছে, নিজের কোনো পুরুষার্থ হচ্ছে না, নিজের কোনো প্রচেষ্টা নেই। আবার মালার মধ্যে তো অনেক ভেদাভেদ আছে, 8 দানার মালা হয়, 108 দানার মালা হয়, 1008 দানারও মালা হয়, 16108 এর হয়, 33 কোটি হয়, 33 কোটি মানে অনেক বড় হয়ে যায়। তো এত মালার মধ্যে দানার এত ভেদাভেদ কেন? কেন না, অষ্ট রতন যাদেরকে বলা হয়, যাদেরকে ইষ্ট বলে পূজো করা হয়, তো 8 জন মানে সৃষ্টির সবচেয়ে প্রথম যে 8 জন যারা সম্পূর্ণরূপে, যাদের মধ্যে একটু কোনো দাগ ছিল না, পুরো ফ্ললেস বলা হয়, ফ্ললেস ডায়মন্ড, এই রকম যারা হয়েছিলেন তাদের জন্য 8 দেখানো হয়। তারপরে সামান্যরূপে একটু কম থাকলেও তাদের জন্য 108 বলা হয়। যদিও 108-এরও মহিমা, কিন্তু তাদের মধ্যেও 8। এই জন্য অনেকে যখন কবচ টবচ পড়ে না, তো তখন নবরত্নের ইয়ে পড়ে, তার মধ্যে 8টা মানে ওই রত্নদের 8 জন যারা ইষ্ট বা অষ্ট তাদের প্রতীক রূপে থাকে, আর একজন থাকেন পরমপিতা পরমাত্মা শিব বাবার প্রতীক। আচ্ছা, মানে যে যেমন ভাবে ঈশ্বরের জ্ঞানকে অর্জন করবেন, পুরুষার্থ করবেন, মানে সেরকম অনুসারে তার ডিগ্রি হবে, এবং তারাই কি ভক্তি মার্গে তাদেরই প্রতীক রূপে সে মালার দানা এরকম, সেই জন্য মালার দানা বা পূজাও করা হয়, যাদেরকে জাগ্রত দেবদেবী বলা হয়, হ্যাঁ অষ্ট বা ইষ্ট বলা হয় তাদেরই জন্য। আচ্ছা, মানে এখানে 8 দানার মালা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হয়, ইম্পর্টেন্ট হয়, যে যেমন নিজেকে তৈরি করেছেন। আমি দেবী দেবতাদেরও আমরা দেখি যে 33 কোটি দেবী দেবতা আছেন আমরা জানি, কিন্তু তাদের মধ্যে হয়তো খুব সামান্য মুষ্টিমেয় কারোরই কাউকে আমরা চিনি যারা খুব বেশি প্রসিদ্ধ আমাদের বা পূজো করা বেশি। 33 কোটির হয়তো অনেকেই জানেনই না, আমরা সত্যি জানি 33 কোটি দেবী দেবতার নাম কি, কোথায় আছেন, মানে কি তাদের পরিচয়, কিন্তু মুখ্য মুখ্য যারা ছিলেন তাদেরই আমরা পরিচয় শুধু জানি। একমাত্র যখন তোমরা সম্পূর্ণ হও বিষ্ণুর বিজয় মালা হতে পারো। প্রথমে রুদ্রমালা, তারপরে বিষ্ণুর মালা। রুদ্রমালা নিরাকারের, আর তারপরে যখন তারা সাকার দুনিয়ায় এসে রাজ্য শাসন করে তারা বিষ্ণুর মালা হয়ে যায়। রুদ্রমালা কখন? যখন শান্তিধামে আমরা থাকি, তখনও এই আত্মারাই থাকি আমরা নিরাকার, তো তখন রুদ্র মানে শিব বাবাও তো নিরাকার, তো তার মালা মানে নিরাকার আত্মাদের মালা। কিন্তু যখন আমরা ওইখান থেকে তারপরে সত্যযুগে এই সৃষ্টিতে নেমে এলাম, সাকার শরীর ধারণ করলাম, তখন হয়ে গেল বিষ্ণুর মালা। আচ্ছা, এই সব কথা তোমরা এখন জানো, আগে আমরা জানতাম না, এখন আমরা জানতে পারি। মানুষ গেয়ে থাকে হে পতিত পাবন এসো, সুতরাং তিনি নিশ্চয়ই এক হলেন, তাই না? হে পতিত পাবন একজনেরই উদ্দেশ্যে ডাকা হয় হে পতিত পাবন বলে। এর দ্বারা এটাও প্রমাণ হয় যে তিনি পতিতকে পাবন বানাতে পারেন, তাই সকলে তাকেই ডাকে হে পতিত পাবন এসো, এসে পাবন বানাও। কতটা বিশ্বাস নিয়ে, কতটা নিশ্চয় নিয়ে তাকে ডাকেন। তো যখন তার সন্তানরা ডাকছেন তিনি নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই কখনো তিনি এসেছিলেন, যেইটা খুব সূক্ষ্ম রূপেও মনের অন্তর কোনে জেগে আছে, তাই সবাই ডাকে পতিত। যখন আমরা মানে এই দুনিয়া সমস্ত পূজা পাঠ উপাচার করে যখন কিছুই প্রাপ্তি হলো না, মানে একভাবে ক্লান্তই হয়ে গেলাম, তখন সেই সব দিকে কিন্তু সে মানে পরমাত্মার উদ্দেশ্যে আমরা এটা বলি যে হে ভগবান, এবার তুমি একমাত্র মানে আমাদের সারা, আমাকে পাপ থেকে মুক্ত করো, আমাকে পবিত্র বানাও। এই ভাবনাতেই তখন মানুষ কত কিছু ক্রিয়া প্রক্রিয়া করতে থাকে পাবন হওয়ার ভাবনা। তোমরা জানো একমাত্র বাবাই সকল পতিতকে পাবন বানান, সুতরাং মোস্ট বিলাভেড ইনকর্পোরিয়াল গডফাদার হলেন পতিত পাবন। মোস্ট বিলাভেড সবচেয়ে প্রিয়, ইনকর্পোরিয়াল মানে যার কর্পোরিয়াল কোনো মানে শরীর হয় না তাকে ইনকর্পোরিয়াল মানে তিনি আত্মা, তিনি নিরাকার গডফাদার, তিনি পতিত পাবন, তাকেই বলা যায়। হ্যাঁ, সবচেয়ে প্রিয়তম তিনি, সবচেয়ে কেন প্রিয়তম, এবং তিনি গডফাদার, তাকে তিনি নিরাকার তাই ইনকর্পোরিয়াল বলা হচ্ছে। তিনি হলেন বড় বাবুল মানে বড় বাবা তিনি। ছোট বাবাকে তারা সবাই ডাকে, কিন্তু যখন তারা দুঃখী হয় তখন পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে, অর্থাৎ বড় বাবাকে স্মরণ করে। এই সব জিনিস বুঝতে হবে, প্রথমত এই একটা বিষয় তাদের বোঝাতে হবে,
পরমপিতা পরমাত্মার সাথে তোমাদের সম্পর্ক কি? যেমন বাবা এর আগের দিনও এই কথা বলছিলেন যে বিদেশীদেরকে প্রশ্ন করো তোমরা গডফাদার বলো, মুখে তো গডফাদার বলছো, তো বাস্তবে কি তাকে ফাদার বলে মনে হয়? তাকে কি বাবা বলে মনে হয়? তার সাথে তোমার সম্বন্ধ কি? এটা নিশ্চয় করা আগে। এমনি মুখে বলে দিলাম ফাদার, কিন্তু মানে আমি ভিতর থেকে তাকে বাবা বলে মানি না, তো সেটা তো ঠিক নয়। প্রথমত একটা বিষয় তাদের বোঝাতে হবে, পরমপিতা পরমাত্মার সাথে তোমাদের সম্পর্ক কি। মানুষ শিব জয়ন্তী পালন করে, নিরাকার পরমপিতা পরমাত্মার মহিমা অতি গুরুত্বপূর্ণ। যত বড় পরীক্ষা তত বড় টাইটেল লাভ করতে হবে, মানে পরীক্ষা যে যত উঁচু ক্লাসে যত আপার ক্লাসে যেতে থাকে, যত সে আরো 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 পড়াশোনা করতে থাকে, তো টাইটেল তখন তত বাড়তে থাকে। হ্যাঁ, কেউ বিএসসি এমএসসি পিএইচডি কত করতে থাকে। বাবার টাইটেল অনেক বড়, দেবতাদের মহিমা কমন। দেবতাদের কমন মহিমা কি? সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, সম্পূর্ণ অহিংসক। তাদের উদ্দেশ্যেই কথা বলা হয়, বিকারকেও হিংসার মধ্যেই বলা হয়। মানে হিংসা দুই প্রকারের, এক কামকেও হিংসা বলা হয়, ক্রোধকেও হিংসা বলা হয়। তো সেই জন্য দেবতারা কিন্তু সম্পূর্ণ অহিংসক, তাদের মধ্যে কোনো প্রকারের হিংসা ছিল না। শুরু থেকে মধ্য অন্ত পর্যন্ত সবচেয়ে বড় হিংসা এবং দুঃখের কারণ হলো পরস্পরের উপর কাম কাটারি চালানো। এই জন্য কাম কাটারি বলা হচ্ছে। কাটারি অর্থাৎ মানে দা, যেটাকে আমরা বলি দা দি, মানে একবার যদি কাউকে আঘাত করা যায় তাহলে চট করে সে ঘাটা ভরে না, মানে ঠিক হয় না। কাটারি তো হিংসারই প্রতীক। তো সেই জন্য বলছেন যে শুরু থেকে মধ্য এবং অন্ত পর্যন্ত সবচেয়ে বড় হিংসা, মানে দাপরের শুরু থেকে, মানে মধ্যতে অন্তে, এটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কাম বিকার, এ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, একে হিংসা বলা হয়, এবং সমস্ত দুঃখের কারণ এটা। আজ মানুষের মধ্যে হিংসা ঈর্ষা গরিবি যা কিছু, তার মূল কারণ কিন্তু এই কাম বিকার। মানুষ বোঝে না যে যদি আমরা এই কাম বিকারের উপর বিজয়ী হয়ে যাই, তো তাহলে আমার জীবন থেকে দুঃখ কষ্ট অশান্তি ঝগড়া বিবাদ মতভেদ সব মিটে যাবে, তাহলে এত দুঃখ কষ্ট এত গরিবি এগুলো মিটে যাবে। এইটা মানুষ বুঝতে পারে না। কিন্তু এখানে একটা কথা, যখনই কাম বিকারের কথা আসে, আমরা জানি যদিও এটাকে আমরা হিংসা বলছি অপবিত্রতা বলছি, কিন্তু তাও একটা সময় আমরা বলি না যে ভালো বা মন্দ উভয় আমাদেরকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, এটাও অনেকে মানুষ বলেন। তো পবিত্রতাও যদি ঈশ্বর দিয়ে পাঠান আমাদের, তাহলে অপবিত্রতা যেগুলো আছে সেগুলো তাহলে ভগবানেরই দান? না, ভগবান কখনোই খারাপটা দেন না। ওই জন্যই দুজনের নাম হয়, শিব বাবা তিনিও নিরাকার, তাকে দেখা যায় না, তিনি পবিত্র রাজ্য স্থাপন করেন, তিনি সুখ শান্তি দেন। কিন্তু দ্বাপর যুগে তখন রাবণের রাজ্য শুরু হলো। রাবণেরও লোকে ওরকম কল্পনা করে মূর্তি বানিয়েছে, কিন্তু রাবণ মায়া, তাকেও কেউ দেখতে পায় না। সেই রাবণ যখন আসে তখন রাবণ কিন্তু কাম ক্রোধ লোভ মোহ অহংকার, তার প্রতীক সে। দুঃখ কষ্ট অপবিত্রতা এগুলো রাবণের দান। তো এগুলো কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে ডেভেলপ করছি নাকি ঈশ্বর যদি দিয়ে না পাঠান তাহলে? যদি কারো মানে শারীরিক শক্তি কম হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম হয়ে যায় তখন ওর পরে মধ্যে একটার পরে একটা রোগ প্রবেশ করতে থাকে। ঠিক ওই রকমই আমাদের মধ্যে পিউরিটি পবিত্রতার যে পাওয়ার ছিল, যার দ্বারা তখন আমাদের মধ্যে বিকারগুলো তো রোগেরই সঙ্গে না, এগুলো মানসিক রোগ যার থেকে শারীরিকও এসে যায়, তখন ওই রোগগুলো আমাদের মধ্যে ছিল না। দ্বাপর যুগ থেকে যখন আমাদের মানসিক ভারসাম্য অনেকটা কমে গেল, তখনই মন দুর্বল হলো, তখনই কিন্তু এই বিকারগুলো প্রবেশ করতে থাকলো। অর্থাৎ সংকল্প শক্তিও যখন কম, মানে আগে যেমন সংকল্প শক্তির মাধ্যমে বংশবৃদ্ধি হতো, কিন্তু এখন সেই সংকল্প শক্তি কমে গেল বলে। আর আজকাল আমরা দেখিও যারা যত মানে এই মানে মানসিক দিক থেকে দুর্বল যত বেশি কমজোর, তাদের মধ্যে বিকার তত বেশি কিন্তু। এটা কিন্তু তারা বেশ চট করে নেশাগ্রস্ত হয়ে পড়েন, কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েন, সেটা বিকারকে ছাড়তে বললে ছাড়তে পারে না, কঠিন মনে করে।
কাউকে মার্ডার করে দেওয়া সহজ মনে করে, কিন্তু বিকারকে ত্যাগ করা কত কঠিন বলে মনে করে। কারণ কি, মানসিক ভারসাম্য অনেকটা কমে গেছে। এটাই সবচেয়ে বড় হিংসা। এখন তোমাদের ডবল অহিংসক হতে হবে। ডবল অহিংসক মানে কাম ক্রোধ দুটোই ত্যাগ করতে হবে। আচ্ছা, ভগবান উবাচ, হে বাচ্চারা, তোমরা আত্মা, আমি পরমাত্মা, সবাই আত্মা, কিন্তু একমাত্র শিব বাবা তিনি পরম আত্মা, সুপ্রিম সোল। তোমরা 63 জন্ম বিষয় সাগরে, অর্থাৎ বিষের সাগরে ডুবে আছো। আমি এখন তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছি। ওই জন্য বলেন না যে বিষ্ণু ক্ষীর সাগরে ডুবে থাকতেন। তো ক্ষীর সাগর বলতে যেখানে পবিত্রতা ছিল। বিষয় সাগর বা বিষের সাগর মানে যেখানে এই পাঁচ বিকার আছে। তো এখন বাচ্চারা বিষের সাগরে ডুবে আছে বা বিষয় সাগরে ডুবে আছে, কিন্তু সত্য যুগে বিষ্ণুকুল অর্থাৎ ক্ষীর সাগরে ডুবেছিল। ক্ষীর বলতে কখনো ওই রকম দুধ দিয়ে ক্ষীর বানানো হয় সেই ক্ষীর নয়। অন্তিমের এই অল্প সময়টুকু তোমরা পবিত্রতার প্রতিজ্ঞা করো। তিনি আমাদের কাছে অনুরোধ করছেন, তিনি আদেশ দিচ্ছেন যে তোমরা এই সময় প্রতিজ্ঞা করো পবিত্র থাকার। এই মত খুব ভালো, তাই না? মানে পবিত্র থাকার মত, ঈশ্বরের যে শ্রীমত, খুব ভালো, তাই না? তারা বলেও আমাদের পবিত্র করো, মানে সন্তানরা বাবাকে বলেনও যে বাবা আমাদেরকে পবিত্র করো। পবিত্র আত্মারা মুক্তিতে থাকে, সত্য যুগে দেবতারা জীবন মুক্তিতে থাকেন। পবিত্র আত্মা মানে আত্মা এই দুনিয়া থেকে যখন শান্তিধামে যায়, প্রত্যেক আত্মাকে পবিত্র হতেই হয়। মানে কেউ যোগ বলে পবিত্র হয়, আর কেউ শাস্তি ভোগ করে, কর্ম ভোগ করে করে তারা পবিত্র হয়। তাদেরকে অনেক পশ্চাত্তাপ, অনুতাপ, অনেক শাস্তি পেতে হয় করে তারা, কিন্তু পবিত্র হতেই হয়। মুক্তিধামে যেতে গেলে, শান্তিধামে যেতে গেলে পবিত্র না হলে ওই দুনিয়াতে যেতেই পারবে না। দিদি, এই বিষয়গুলো নিয়ে আরো একটু আমাদের একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। সাথে সাথে যেটা বললেন শেষ অক্ষরগুলো, মুক্তি, জীবন মুক্তি, বিষয়টা কি জীবনে থেকেও কিভাবে মুক্ত অবস্থায় থাকা যায়, বা কোনটাকে জীবন মুক্তি ধাম বলা হচ্ছে, কোনটাকে মুক্তি ধাম বলা হচ্ছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আগামী পর্বে। আজকে সময় শেষ বলে অনুষ্ঠান আমাকে এখানে শেষ করতে হবে। আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি চারিদিকের অবস্থা, আজকের সমাজ ব্যবস্থাটা ধীরে ধীরে কিন্তু একটা পতনের দিকে আমরা এগোচ্ছি। আমরা সেটা কিন্তু একটা পূর্বাভাসও আমরা অনুভব করছি, চতুর্দিকে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোন সময় কি হয়ে যেতে পারে সেটা আমরা কেউ জানি না। তো সেই জন্য সময় থাকতেই আমরা যদি নিজেদেরকে একটু পরিবর্তন করে নিই, তাহলে হয়তো এরকম দুরাবস্থা আসার সময় ঈশ্বর হয়তো আমাদেরকে সেভ করে নেবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা চাইলেও এই পরিবর্তন হবে, না চাইলেও এই পরিবর্তন হবে। সেই জন্য বুদ্ধিমান সেই হবেন যিনি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেন এবং ঈশ্বরের হাত বা ঈশ্বরের সহযোগিতা তিনি অর্জন করবেন। বন্ধুরা, আজকে আমি বলে অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।